গাছ কেটো না, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। কাল যে ছিল গাছের শাড়ি, আজ পড়েছে কাটা। রাস্তা দিয়ে তাই তো ভারী শক্ত হলো হাঁটা। রোদ্দুরে গা যাচ্ছে পুড়ে এখন রাস্তাঘাটে, বাইরে গেলেই ভর দুপুরে মাথার চাঁদি ফাটে। গাছগুলো সব দাম না নিয়ে ফুল দেয় আর ফল দেয়, আকাশ জুড়ে মেঘ জমিয়ে বৃষ্টি নামায় জল দেয়, ধসতে দেয় না মৃত্তিকাকে শেকড়গুলোর ফাঁদে, আটকে ফেলে বৃক্ষ তাকে শক্ত করে বাঁধে। গাছগুলোকে কাটলে কি হয় তাও তো দেখেছ তুমি, গাগঞ্জ আর জীবন্ত নয় শুকনো মরুভূমি। হারিয়ে গেছে মাথার উপর গাছের সবুজ পাতা, জ্বলছে বাজার রাস্তা ও ঘর, এই নাকি কলকাতা? তাই তো বলি গাছ কেটো না, গাছকে রাখো ধরে, তা নইলে ভাই লক্ষ্মী সোনা বাঁচবে কেমন করে। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বাস্তব সমাজের এক নিষ্ঠুর রূপ সকলের সামনে তুলে ধরেছেন। গাছ কোনো রকম মূল্য ছাড়াই ফল ফুল, জীবন ধারণের জন্য অক্সিজেন, এমনকি বৃষ্টিপাতের জন্যও অনেক অংশে দায়ী। এছাড়াও গাছ তার মূলের দ্বারা মাটিকে ধরে রাখে। কিন্তু এই লোভী সমাজ নিজেদের বাসস্থান, রাস্তাঘাট এবং অর্থের জন্য অকাতরে গাছ কেটে চলেছে। গ্রাম গঞ্জ আজ মরুভূমিতে পরিণত হচ্ছে। তাই এই বসুন্ধরাকে বাঁচাতে সঞ্জীবনীর সদস্যরা গোটা অরণ্য সপ্তাহে গাছ লাগিয়ে এবং বছরের সব সময় বিভিন্ন অনুষ্ঠানে গাছ উপহার দিয়ে আধুনিক সমাজকেও উৎসাহী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যান্য কর্মকাণ্ডের মতোই সবুজের পথে ছায়ানির পর্ব বজায় রেখেছে সঞ্জীবনী। মুর্শিদাবাদ জুড়ে 300+ গাছ লাগিয়েছে সঞ্জীবনী। তাই আপনাদের সকলের কাছে আবেদন, আপনারাও গাছ লাগান, প্রাণ বাঁচান। একটি গাছ অনেক প্রাণ। সঞ্জীবনীর কাজ নিয়ে এই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন। নতুন সদস্যরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।